প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, বাড়িতে থেকে অনলাইনে ক্লাসগুলো করছো। এই পরিস্থিতিতে আমাদের এভাবেই শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং তার মধ্যে আমাদের ভালো থাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত যে ক্লাসগুলোতে আমরা যা যা শিখেছিলাম তারই ধারাবাহিকতায় আজকেও আমরা সেই পাঠ সম্পর্কে আরো কিছু সমস্যার সমাধান করব। তোমাদের সকলকে আমি জানাই সরাইল অনলাইন স্কুল সরাইল ব্রাহ্মণবাড়িয়া এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত অভিভাবক মণ্ডলী এবং সম্মানিত আমার সহকর্মীবৃন্দ, সকলকে আজকে লাইভ ক্লাস থেকে আমি সরজিৎ রায় আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন সবাই হয়তো আমার সাথে সংযুক্ত হয়ে গেছো, আমরা এখন মূল অংশে চলে যাব। শিক্ষার্থীরা, তোমরা যে যেখান থেকে অংশগ্রহণ করেছো এই লাইভ ক্লাসে কমেন্টে জানিয়ে দিবে এবং আমার কথা ভালো শুনতে পাচ্ছো কিনা, বোর্ড ভালো দেখতে পাচ্ছো কিনা একটু জানিয়ে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি কি আজকের ক্লাসে আমাদের শিক্ষণীয় আছে আমরা একটু জেনে, আমরা ত্রিকোণমিতি অংশের যে সমস্যাগুলো সমাধান করছিলাম তারই কিছু অংশ আজকেও আমরা সমাধান করব। সে সমস্যার সমাধান এবং কুইজ, বহুনির্বাচনী প্রশ্নের একটা কুইজ থাকবে, এখানে আমার বোর্ডে দেওয়া আছে, আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। এবং এই কুইজের এই প্রশ্নের উত্তরগুলো একটু ঝটপট দিয়ে দেবে এবং আমি একটু দেখে নেব এখন তোমরা কে কে সংযুক্ত হয়েছো, তার মধ্যে তোমরা উত্তরগুলো বোর্ডের প্রশ্নের উত্তরগুলো দিতে থাকো, আমরা এর পরবর্তীতে মূল অংশে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঝটপট উত্তরগুলো দিতে থাকো আর যদি একটু সম্ভব হয় তাহলে ক্লাসটা একটু শেয়ার করে দেবে, তোমাদের কাছে এটুকু আমার দাবি থাকবে। ঝটপট একটু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এরই মধ্যে হয়তো সংযুক্ত হয়েছো এবং অনেকে নতুন সংযুক্ত হয়েছো, সকলকে বলছি তোমরা বোর্ডে আমার যে সৃজনশীল প্রশ্ন কয়েকটি দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর ঝটপট একটু কমেন্টে জানিয়ে দাও। আমি এখন একটু চেক করে নিচ্ছি কে কে তোমরা আমার সাথে সংযুক্ত হয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু চেক করে নেই, তার মধ্যে তোমরা উত্তরগুলো দিতে থাকো, আমরা এর পরপরই আমরা আজকের ক্লাসের মূল অংশে চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু সময় নিচ্ছি, তোমরা তার মধ্যে উত্তরগুলো সবাই একটু ঝটপট একটু দিয়ে দাও, সুবিধা হয় তোমরা যদি এর মধ্যে উত্তরগুলো দিতে পারো, আমি তারপরে আমার আজকের মূল যে অংশটা আমরা কিছু সমস্যার সমাধান আমরা করব সেটা চলে যাব, তোমরা এর মধ্যে উত্তরটা দিয়ে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি সুযোগ থাকে ক্লাসটা শেয়ার করে দিবে যাতে তোমাদের অন্যান্য বন্ধুরা এই ক্লাসের সাথে সংযুক্ত হতে পারে, এটা তোমাদের কাছে একটা আমার দাবি থাকবে, আশা করি তোমরা এটা করবে।
এবং ঝটপট উত্তরগুলো দিয়ে দাও। আমি একটু একটু সময় নিয়ে তোমাদের সাথে আছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ দেখি আমি একটু কমেন্টে দেখে নেই তোমরা কে কে সংযুক্ত আছো। হ্যাঁ মেহেদী হাসান রূপক বলছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো নিশ্চয়ই। ওকে ধন্যবাদ। আমি দেখো বোর্ডে আমরা আজকে যে দুটো মূল বিষয় সেটা হচ্ছে একটা আমরা কিছু কুইজ অর্থাৎ বন নির্বাচনে কিছু প্রশ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর একটু কমেন্টে জানিয়ে দেবে। নমস্কার স্যার, স্বাক্ষর দাস মুগ্ধ নমস্কার, ভালো আছো নিশ্চয়ই, পরিবারের সকলে নিশ্চয়ই ভালো আছে আশা করি সেটাই। এখন আমরা মূল পাঠে চলে যাব। ওকে রূপক এবং স্বাক্ষর দাস ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমাকে একটু বলো বোর্ডটা দেখা যাচ্ছে কিনা ভালো এবং আমার কথা ভালো শোনা যাচ্ছে কিনা একটু আমি জানতে চাচ্ছি। অনেক সময় নেটে প্রবলেম করে সমস্যায় হতে থাকে, বিভিন্ন সময় একটু একটু নেটে ঝামেলা হচ্ছে ইদানিং। তো এই প্রশ্নগুলোর উত্তর তোমরা একটু দিয়ে দাও, নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো, ঝটপট উত্তরগুলো দেবে। এই চারটে প্রশ্ন উত্তর দেওয়া হলে আমাদের মূল অংশে আমরা কিছু গাণিতিক সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান করব, আশা করি সাথে থাকবে শেষ পর্যন্ত। ওকে হ্যাঁ জি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি, তোমরা অবশ্যই ভালো আছো। এই প্রশ্নগুলোর উত্তর দিবে, একটু ঝটপট উত্তরগুলো দিয়ে দাও, আমরা মূল অংশে চলে যাবো এর পরপরই। আমরা পাঠে একটু দ্রুত তাদের সাথে একটু কাজ করতে চাই। যদি কোনো অংশ বুঝতে না পারো যে স্যার এটা বোঝা যাচ্ছে না, আমি আমাকে বলবে একটু কমেন্টে, আমি ঝটপট সেগুলো বলে দেওয়ার চেষ্টা করবো। তারপরে আমি একবার বলছি, সাইন এ প্লাস সাইন এ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান হলে ট্যান এ সমান কত? এখানে কোয়া দেওয়া আছে সাইন এ সেক এ এবং কোসেক এ অপশন গুলো দেওয়া আছে। এরপরে দেখা যাচ্ছে ট্যান এ বাই আছে সেক এ প্লাস ওয়ান, সেকে মাইনাস মাইনাস সেকে মাইনাস ওয়ান বাই ট্যান এ সমান কত? আচ্ছা এই অপশনটা এখানে ওয়ান জিরো টু ট্যান এ আর এখানে কট এ। ওকে দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। এবং সাইন এ স্কোয়ার এ সমান হাফ হলে কোয়াজ স্কোয়ার এ সমান কত? আচ্ছা এখানে ওয়ান বাই রুট টু, ওয়ান বাই টু, জিরো, ওয়ান বাই রুট থ্রি, ঝটপট একটু উত্তর দেওয়ার চেষ্টা করবে। এরপরে আছে কট এ সরি কট থিটা সমান ফাইভ বাই টুয়েলভ হলে সাইন থিটার মান কত? এখানে কোনো অপশন নেই, এটার উত্তর বলে দিতে হবে সঙ্গে, এখানে কোনো অপশন দেওয়া নেই। তো এই প্রশ্নগুলো একটু সময় নেব আমি তোমাদের কাছে, ঝটপট একটু কমেন্টে উত্তর চাচ্ছি। দুই মিনিট সময় দিলাম আমি তোমাদের, একটু দেখতে যাচ্ছি এর মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে, তারপরে আমরা এই প্রশ্নে চলে যাবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, রূপক এবং স্বাক্ষর দাস মুগ্ধ নিশ্চয়ই তোমরা সাথে আছো এবং তোমরা খুবই তৎপর, আমি বুঝতেই পারি তোমরা সঙ্গে সঙ্গে আমার সাথেই চলে আসো, এটা খুব ভালো লাগে। ওকে দেখো আমার সাথে সাথে অঙ্কটা আমি একটু চেষ্টা করি তোমাদের সাথে, দেখি কিভাবে হচ্ছে। সাইন এ প্লাস সাইন এ স্কোয়ার এ ইকুয়াল টু ওয়ান, এই অঙ্কটা সমাধান করতে হলে দেখো কিভাবে করা যায়। ওয়ান মাইনাস সাইন এ স্কোয়ার এ, এখান থেকে যদি সমাধান করি তাহলে সাইন এ এটা হচ্ছে কোয়াজ স্কোয়ার এ, এখানে ট্যান তৈরি করতে হলে নিশ্চয়ই এটাকে সাইন এ বাই কোয়াজ এ যদি লিখি, আর এখানে উভয় পক্ষকে কোয়াজ এ দ্বারা ভাগ করে দিলাম, উভয় পক্ষকে কোয়াজ এ দ্বারা ভাগ করে দিলাম। ওকে তহিদুল সংযুক্ত হয়েছে, ধন্যবাদ তহিদুল। ওকে এবার দেখো এখানে সাইন বাই কস ট্যান হলো, আর এখানে এটা ভাগ করলে তাহলে কি হবে কোয়াজ এ, দেখো আমার উত্তরের সাথে মিলছে কিনা তোমরা একটু দেখে নাও। এখানে উত্তরটা হবে কোয়াজ এ। নেক্সট দেখো এক নং প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেলাম, দুই নং প্রশ্নের উত্তর এটা একটা সরাসরি মূল বইয়ের অঙ্ক, আশা করি তোমরা এটা চেষ্টা করলে পারবে।
আমি 2 নং টা তোমাদের জন্য রেখে দিলাম। আমি 3 নং প্রশ্নের উত্তর আমি চেষ্টা করি তোমাদের সমাধানটা দেখিয়ে দেওয়া। সাইন স্কোয়ার থিটা সমান হাফ হলে কস স্কোয়ার সমান কত? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখানে এটা নিয়ে সাইন স্কোয়ার সমান 1 - cos² θ লিখি সমান হাফ, এখানে কসটাকে ডান দিকে নিলাম আর এই হাফ এদিকে নিয়ে আসলাম, হাফ প্লাস ছিল এটা এসে মাইনাস হলো আর এটা মাইনাস ছিল ডান দিকে প্লাস হয়ে গেল। এবার আবার ঠিক ঘুরাই লিখলাম। 1-এর নাম্বার স্বাক্ষর দাস মুগ্ধ বলছো, 3 নম্বর প্রশ্ন 3-এ উত্তর বি, 3-এ উত্তর বি, দেখা যাক কি হচ্ছে। cos² θ সমান 3-এ উত্তর বি বলছো, হ্যাঁ হবে 1/2, হ্যাঁ ওকে। স্বাক্ষর দাস তোমার উত্তর একদম সঠিক, মরিয়ম সংযুক্ত হয়েছো। তৈদুল বলছো স্যার কেমন আছেন? অবশ্যই ভালো আছি, তোমরা নিশ্চয় ভালো আছো, ওকে ধন্যবাদ, মরিয়ম সংযুক্ত হয়েছো। এবার আমি উত্তরটা একটু দেখে নেই। স্বাক্ষর দাস মুগ্ধর উত্তর একেবারে সঠিক, 3 নম্বরে উত্তরটা সঠিক দিয়েছো। মেহেদি হাসান রূপক, রূপকের উত্তরটা 1 নম্বরে বলছো এ, ওকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, নিশ্চয়ই তুমি এটা খুব সতর্কতার সাথে এটা সমাধান করেছো। মেহেদি হাসান রূপক 2-এ ক বলছো, একটু রূপক এটা একটু খেয়াল করো, 2 নম্বর প্রশ্নের উত্তরটা মনে হচ্ছে একটু একটু সমস্যা আছে, 2-এ ক না হতে পারে। 3-এর উত্তর খ, রূপক বলছে হ্যাঁ একেবারে সঠিক, 2-এর উত্তর ক না হতে পারে। একটু দেখো সমাধান করে দেখো, আমি এটা তোমাদের বইয়ের অঙ্ক এই জন্য আমি সমাধান করে দিচ্ছি না। মরিয়ম বলছো আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো নিশ্চয়ই, অবশ্যই তোমাদের, তোমরা ভালো থাকলে এইভাবে ক্লাসে থাকলে আমাদের অনেক অনেক ইচ্ছা জাগে আরো ক্লাস নিতে, তোমাদের যদি একটু হলেও শেখাতে পারি খুবই ভালো লাগে। এই মুহূর্তে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান আমাদের সব বন্ধ, তোমরা বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারছো না, আমরাও দেখা যাচ্ছে আমাদের সহকর্মীদের সাথে একটু সেভাবে সাক্ষাৎ হচ্ছে না, আমাদেরও ভালো লাগছে না, তোমাদের সাথে দেখা হচ্ছে না, এটা আসলে খুবই কষ্টদায়ক ব্যাপার। যাই হোক এদের মধ্যে দিয়ে চলতে হবে, আমাদের সুখ দুঃখের মধ্যেই আমাদের মানব জীবন। যাই হোক আমাদের আজকের ক্লাসে আবার ফিরে যাই। উত্তর বলছো মেহেদি হাসান রূপক, 3-এ খ উত্তর, অবশ্যই এটা অবশ্যই সঠিক। মুগ্ধ বলছো 4-এর উত্তর, 4-এর উত্তর 12/13, আমি আরো 2-1 জনের উত্তর দেখবো তারপরে এটা বলবো, এটার অপশন দেওয়া নেই, সুতরাং এটা আরো 2-1 জনের উত্তর আমি দেখে তারপরে বলবো। ওকে আমি আশা করছি তোমরা এই এটা একটু একটু বুদ্ধি নিয়ে উত্তরটা দিয়েছো। তুমি মুগ্ধ, তুমি আর একটু দেখো যদি তোমার উত্তরটা ঠিক আছে কিনা যাচাই করো, আমি অন্যদের উত্তরের অপেক্ষায় আছি, আমি আর বেশি সময় নিতে নিচে নিতে পারবো না, দ্রুত উত্তর দেবে আমি মূল অংশে চলে যাব। একটু দেখি রূপক, তুমি 2 নং প্রশ্নের উত্তরটা একটু আরেকবার সমাধান করে দেখো। 2 নং প্রশ্নের উত্তরটা আমার মনে হচ্ছে তোমার একটু ভুল হচ্ছে, একটু দেখো আমি এটা সমাধান করে দিচ্ছি না, করে দিলে হয়তো তোমরা পেরে যাবো, কিন্তু এটা মূল বইয়ের অঙ্ক, এটা হয়তো তোমরা জেনে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা ওকে দ্রুত, আমি আর 2-1 জনের কমেন্টের অপেক্ষায় আছি। রূপক তুমি দেখো এই প্রশ্নের উত্তরটা সম্ভবত খ হবে, 2 নং প্রশ্নের উত্তর খ, এটা 0 হবে। আমি দেখো একটু মুখে মুখে একটু হিসাব করে দেই, যদিও প্রশ্ন করে দেওয়া আছে, এখানে দেখো sec θ + 1 আর এটা যদি এর সাথে গুণ হবে নিশ্চয়ই লসাগু করে পরে এটা গুণ হয়ে যাবে a + b a - b, a² - b² sec² θ - 1 সমান tan² θ, tan θ এখন এখান থেকে যদি এটা গুণ করা হয় তাহলে এটা tan² θ - tan² θ, তাহলে নিশ্চয়ই 0 হবে, লব যদি 0 হয় হরে যাই থাকুক না কেন উত্তর হবে 0, তাহলে 2 নং প্রশ্নের উত্তর হবে 0। এরপরে আমি দেখছি মরিয়ম উত্তর দিছে 2-এর প্রশ্নের উত্তর খ,
ওকে মরিয়ম, একেবারে সঠিক। হ্যাঁ ঠিক আছে রূপক, তুমি হয়তো একটু দেখে নিবে যে আমরা এখানে 4 নং প্রশ্নের উত্তর একজনই দিতে পেরেছো, মুগ্ধ 4 নং প্রশ্নের উত্তরটা দিতে পেরেছো। আমি দেখলাম মুগ্ধ দিয়েছো 4 নং প্রশ্নের উত্তর, তিনে খ, মরিয়ম বলছে তিনে খ, ওকে একদম সঠিক। মুগ্ধ একমাত্র 4 নং প্রশ্নের উত্তর দিয়েছে, 12/13, একেবারে সঠিক। মুগ্ধর উত্তরটা একেবারে সঠিক, যে এখানে 12/13 হবে। এখানে দেখো কট, কট সমান হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব, লম্ব এখানে আছে 12, এখানে এটা আছে 5, তাহলে এটা আছে, এটা যদি ভূমি বাই লম্ব হয়, লম্ব হচ্ছে 12, ভূমি 5, তাহলে অতিভুজ নিশ্চয় 13 হবে। অতিভুজ 13 হলে সাইন সমান লম্ব বাই অতিভুজ, লম্ব 12, অতিভুজটা 13, ওকে। স্বাক্ষর দাস মুগ্ধ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মরিয়ম উত্তরটা শেষ সঠিক দিয়েছো, 12/13, ওকে ধন্যবাদ। এখন আমরা একটু, এখন কিন্তু আমরা মানে কিছু বইয়ের কিছু সমস্যায় যাব, তোমরা সাথেই থাকবে, চলে যাবে না। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে সঙ্গে সঙ্গে সেগুলো উত্তর দিবে, দেওয়ার চেষ্টা করবে, না বুঝতে পারলে অবশ্যই বলবে যে স্যার এটা বুঝতে পারিনি, আমি এই অঙ্কগুলো সমস্যা একটু সমাধানগুলো একটু দ্রুত সমাধান করব। আমার সাথে সাথে তোমরা নিশ্চয়ই বই খাতা কলম নিয়ে প্রস্তুত আছোই, আমার সাথে একটু দ্রুত ওঠানোর চেষ্টা করবে। যে অংশটা বুঝবে না সেটা আমাকে সঙ্গে সঙ্গে বলবে, স্যার এটা বুঝি নাই। আমি তোমাদের কমেন্টগুলো দ্রুত দেখে নিচ্ছি, সমস্যা নেই, আশা করি তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আচ্ছা আমি এই অংশটা আপাতত আমি এখান থেকে উঠিয়ে ফেললাম, এই অংশটা আমাদের এখন আপাতত প্রয়োজন নাই, আমি এটা রাখি। এই অংশটা আমি একটু উপরে নিয়ে আসার চেষ্টা করি। হ্যাঁ দেখো, এবার একটু এদিকে তোমরা লক্ষ্য করবে, আমি অঙ্কগুলোর সমাধান একটু দ্রুত করার চেষ্টা করি। হ্যাঁ দেখো, প্রথমটার এক একে যেটা আছে সেটা আমি একটু লিখছি, যে ট্যান থিটা প্লাস সে থিটা স্কয়ার, এটা প্রমাণ করতে হবে। সুতরাং আমি এখানে লেফট হ্যান্ড সাইড লিখলে ভালো হয়, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড লিখে এটা প্রমাণ করব, নিশ্চয় আমার সাথে থাকবে। এখানে ট্যান সমান সাইন থিটা বাই কস থিটা, 1/cos θ, এই এখন আমরা যদি এটা সমাধান করতে যাই কস থিটা, দেখো এটা আমরা প্রমাণ করব, এখানে 1 + sin 1 - sin এটা প্রমাণ করব। সেক্ষেত্রে আমরা কিভাবে এটা সমাধান করতে পারি দেখো, তাহলে এটা যে থাকে আছে সাইন থিটা প্লাস 1, এটা থাকলো হোল স্কোয়ার্ড। এখন এখানে আমি যদি এই স্কোয়ারটা আমরা উভয় অংশে রাখলাম, লব এবং হর দুটো অংশে রেখে দিলাম, একটু আলাদা করে দিলাম, খেয়াল করো কস স্কোয়ার থিটা। এখন প্রিয় শিক্ষার্থীরা, এই যে অংশটা এখানে আছে দেখো, এখন আমরা কিভাবে এটা সমাধান করা যায়, 1 + sin² সাইন থিটা, এটা হোল স্কোয়ার আছে আমি রাখি, কজ স্কোয়ার সমান আমরা জানি, কজ স্কোয়ার সমান কি, অবেদের সূত্র হলে কজ স্কোয়ার সমান কি হয়, অবেদাবলীর সূত্র এখানে যে আমরা যেটা জানি, সেখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখন যদি ওখান থেকে আমরা কস স্কোয়ারের মান জানি, কস স্কোয়ার থিটার মান আমরা কি জানি একটু যদি বলো কমেন্টে দ্রুত বলবে, কস স্কোয়ার অবশ্যই তোমরা জানো, এটা আমি জানি, 1 - sin² এখন এই উপরের অংশটা হোল স্কোয়ার আছে, এটাকে আমরা দুইবার লিখতে পারি এভাবে,
এভাবে লিখতে পারি। আর এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পড়ে 1 স্কয়ার করলে এটা কি এ ধরলাম আর sin স্কয়ার আছে a স্কয়ার মানে b স্কয়ার a প্লাস b আমরা একবারে লিখতে পারি সমস্যা নেই যদি আলাদা করে এটা সূত্রে তৈরি করে নিয়ে লিখতে চাও সেটা পড়ো a প্লাস b ইনটু a মাইনাস b সেক্ষেত্রে আমরা এই অংশটা যদি আমরা কেটে দেই তাহলে থাকে কি 1 প্লাস sin theta 1 মাইনাস sin theta তাহলে এই অংশটা দেখো আমাদের যা প্রমাণ করা সেটা প্রমাণ হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা এর সমান রাইট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফ লিখতে পারি আচ্ছা এই অংশটা কে কে বুঝু নাই একটু আমাকে একটু কমেন্টে একটু জানিয়ে দিবে যদি না বুঝতে পারো আর যদি বুঝতে পারো তাহলে যে তাও বলবে যে স্যার হ্যাঁ বুঝেছি পরেরটা এভাবে একটু বললে আমরা ক্লাসে দ্রুত এগিয়ে যেতে পারি প্রিয় শিক্ষার্থীরা দ্বিতীয় অংশে আমরা চলে যাব এখানে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম লেফট হ্যান্ড সাইডে এখানে আছে sec a প্লাস 1 sec a মাইনাস 1 এই অংশটা এটা এটার সমান প্রমাণ করে প্রমাণ করতে হবে দেখো এখানে প্রমাণ করতে বলছে যে cot a প্লাস cosec a cot a প্লাস cosec a cot a প্লাস cosec a তাহলে আমরা যদি এই অংশটা দেখো 1 প্লাস হ্যাঁ গুড হ্যাঁ হ্যাঁ রূপক অবশ্যই তারপর মুগ্ধ বলছো বুঝেছি স্যার ওকে ধন্যবাদ আমরা পরের অঙ্কে চলে যাই দেখো পরের অঙ্কটা এটা প্রমাণ করে দেখাতে হবে এখন দেখো সূত্র এখানে দুই ভাবে বোঝার আছে এখানে আমরা দুই ভাবে বুঝতে পারি যে এখানে প্লাস আছে আর উপরে দেখো এখানে কিভাবে এই এই অঙ্কটা সমাধান করতে অনেকে একটু বোঝে না যে প্লাসটা দিয়ে গুণ করব না মাইনাস এটা দিয়ে গুণ করব লব হরকে মানে ছেকে প্লাস 1 বা ছেকে মাইনাস 1 কোনটা দিয়ে লব হরকে গুণ করব এটা এই দ্বিধাদ্বন্দ্বে অনেকে পড়ে যায় দেখো এখানে যে কিভাবে বুঝব যে স্যার এখানে প্লাস আছে এইভাবে মনে রাখা যায় যে এখানে প্লাস আছে এই জন্য এই এই সংখ্যাটার এই যে রাশিটার প্লাস দিয়ে লব হরকে গুণ করতে পারি আবার বলতে পারি কিরকম যে এখানে এই সেকে প্লাস সেকে মাইনাস 1 আছে যদি সেকে প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে ওটা একটা সূত্রে পড়ে এভাবে মনে রাখতে পারি যেভাবে আসলে মনে রাখার কিছু কৌশলটা সম্পূর্ণ নিজের কাছে যে কোন পর্যায়ে নিলে আমার এটা আসবে সেটা হচ্ছে আমার প্র্যাকটিস করতে করতে ঠিক হবে যাই হোক আমরা এখানে প্লাসের অংশ দিয়ে আমরা লব হরকে গুণ করব সেকে প্লাস 1 সেকে প্লাস 1 এবার এখানে দেখো আছে sec a মাইনাস 1 sec a প্লাস 1 দিয়ে আমরা লব ও হরকে এখানে লিখব লব ও হরকে sec a প্লাস 1 দ্বারা গুণ করি আচ্ছা এবার এটা হয় কি হবে এটা হবে হোল স্কয়ার হোল স্কয়ার আর এখানে কি সূত্র পড়বে এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রটা আসে এখন কিভাবে হয় একটু মনোযোগ সহকারে দেখবে যে এটা আরেকবার লিখলাম sec a প্লাস 1 আর এখানে আছে sec স্কয়ারে মাইনাস 1 নিশ্চয় এটাও একটা অবেধাবলীর ভিতরে আছে এই সূত্রটাও তোমরা জানো sec স্কয়ার a মাইনাস 1 সমান কি নিশ্চয় জানো tan স্কয়ার a ওকে tan স্কয়ার a এই দেখো এবার এই রুট ওভার এখানে আছে আর এখানে আছে বর্গ এখানে বর্গ আছে আর এটা কি রুট ওভার আছে তাহলে আমি যদি এটা সম্পূর্ণটাকে বর্গমূল করে দেই তাহলে আমার রুটটা উঠে যাবে আর সেই সাথে কি হবে a স্কয়ারটা উঠে গেল sec a প্লাস 1 আর এখানে থাকলো কি tan a প্রিয় শিক্ষার্থীরা ওকে নিশ্চয় সাথেই আছো খুব ভালো লাগার কথা যদি আনন্দ নিয়ে দেখো বা সেই সেরকম আগ্রহ থাকে অবশ্যই তোমরা পাঠে মজা পাবে
আশা করছি আমি। এবার দেখো এই অংশটা যদি আমি করি এখানে এই অংশটা tan a দ্বারা দুটোকে ভাগ করে দেই তাহলে কি হবে sec a tan a 1 প্লাস tan a 1 বাই tan a সরি। এবার এই অংশটাকে আমার তৈরি করতে হবে কি cot আর cosec যদি এটা নিতে হয় তাহলে দেখো cosec নিতে হলে নিচে এটাকে এই করতে হবে sec যদি আমরা লিখি তাহলে লিখি sec সমান 1 বাই cos আর tan সমান আমরা লিখতে পারি sin বাই cos আর এখানে দেখো 1 বাই tan 1 1 বাই tan সমান কি 1 বাই tan সমান আছে cot আমরা সরাসরি এটা লিখে দিতে পারি তাহলে দেখো কেন লিখলাম এটা আমার প্রমাণে দেখো এখানে একটা অংশে cot আছে আর এখানে cos এর তৈরি করতে হবে cot হয়ে গেছে অলরেডি 1 বাই cos a আর এটা যদি ভাগ থাকে গুণ দিলে পরে যে ভগ্নাংশটা থাকে সেটা অবশ্যই বিপরীত ভগ্নাংশ হয় এটা আমরা জানি এই অংশটা কাটলে 1 বাই sin সমান কি 1 বাই sin সমান আছে cosec cosec এ প্লাস cot এ দেখো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের এটা সমাধানের শেষে চলে আসছি দেখো বুঝতে না পারলে আমাকে একটু কমেন্টে জানাবে আমি তাহলে ধরে নেব যে তোমরা বুঝছো আর বুঝতে পারলে cot ওকে ধন্যবাদ হ্যাঁ cot হবে অবশ্যই 1 বাই tan সমান cot ওকে ঠিক আছে আসলে ভালো লাগছে তোমরা নিশ্চয়ই মনোযোগ দিয়ে ক্লাসটা দেখছো ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা এখন কি করতে পারি দেখো এখানে প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা এখন লিখব সমান রাইট হ্যান্ড সাইড রুট ওকে তাহলে দেখো আমরা দুটি অঙ্ক সমাধান করে ফেললাম পরবর্তী অঙ্কে চলে যাব আমরা সময় ঠিক আছে প্রুফ ওকে ক্লিয়ার স্যার সাক্ষর দাস মুগ্ধ বলছে ক্লিয়ার cot a প্লাস cosec a অবশ্যই ঠিক আছে তোমার উত্তরটা একদম সঠিক প্রুফ প্রমাণিত সাম বাংলা কুশ ইংলিশ হ্যাঁ তুমি লিখছো প্রমাণিত সাম বাংলা কুশ ইংলিশ এটা আমার সম্বন্ধে একটা আঞ্চলিক ভাবে একটা ইয়ে আছে যা তো ক্লাসের ভিতরে একটু মজা দেওয়ার জন্য সাম বাংলা কুশ ইংলিশ ক্যাট খেয়ে গেল চিংড়ি ফিস এরকম একটা মানে মজা করে আর কি বলে তুমি সেরকম দেখছি লিখছো কিছু অংশ ইংরেজিতে কিছু অংশ বাংলা যাই হোক আমরা এরকম বাঙালি এরকম মিশ্র ভাষায় বলি আর যাই হোক আমরা পরেরটা পরে অংশে চলে যাই নাকি হ্যাঁ বুঝতে বুঝতে পেরেছি স্যার ওকে ধন্যবাদ পরের অংশটা দেখো আমরা এখানে আছে tan a সমান 1 বাই রুট 3 এটা এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি এই অঙ্কটা করতে পারি যে এটা সমান যদি এটা হয় তাহলে এই অংশটার মান কত আমরা দুই ভাবে এই অঙ্কটা সমাধান করতে পারি দুই ভাবে করতে পারি কি রকম যে এইখানে যেভাবে আছে অনুপাত দিয়ে যে লম্ব ভূমি দিয়ে আমরা অতিভুজের মান বের করে আমরা সেভাবে করতে পারি আবার অন্যভাবে করা যাবে যে এইখান থেকে এ কোণের মানটা যদি বের করে নিতে পারি তাহলে এ কোণের মানগুলো এখানে বসিয়ে দিলে হবে যেহেতু আমরা 9.2 এ এখনো আমি যাই নাই যে মান কিভাবে বের করতে হয় সে পর্যায়ে আমি তোমাদের দেখাই নাই তোমরা হয়তো জানতে পারো কিন্তু আমি ও পর্যন্ত যাই নাই সুতরাং আমি ওভাবে সমাধান করব না আমি এখানে যেভাবে করা যায় যে tan সমান আমরা জানি কি লম্ব বাই ভূমি tan tan এর অনুপাত নিশ্চয়ই তোমরা জানো বিগত ক্লাসে এগুলো তোমরা দেখেছিলে লম্ব বাই ভূমি তাহলে এখানে কি হবে এখানে আছে লম্ব লম্ব সমান কত হবে লম্ব সমান 1 লম্ব আর ভূমি ভূমি নিশ্চিত ভাবে রুট 3 কারণ এখানে tan এর অনুপাতে আছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব হলে 1 ভূমিতে রুট 3 এখন অতিভুজের মান কত তাহলে আমরা অতিভুজের মান একবারে বের করতে পারি অতিভুজ সমান আমি একবারে লিখলাম অতিভুজ সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার 1 প্লাস 3 4 2 তাহলে অতিভুজ হলো 2
প্রতিভুজ 2 ভালো করে খেয়াল করবে কিন্তু প্রতিভুজটা থাকলো কি 2 এখন আমার এখানে cosec আর sec দুটো মান বের করতে হবে cosec এর অনুপাতটা কি cosec এর অনুপাত নিশ্চয়ই sin এর বিপরীত cosec এর অনুপাত নিশ্চয়ই sin এর বিপরীত তাহলে sin এর বিপরীতে যদি যায় sin এর বিপরীতে হলে এখানে কি হবে cosec সমান তাহলে কি এসে দাঁড়াবে cosec a সমান sin আছে লম্ব বাই অতিভুজ তাহলে অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব অতিভুজ কত 2 লম্ব কত 1 দেখছো এবং sec a এটা আছে cos এর বিপরীত cos এর বিপরীত cos সমান আমরা কি জানতাম কবরে ভূত অতি তাই তো হ্যাঁ এটা রূপক ভালো বলতে পারে রূপক আবার একটু বোঝে যে ট্রেনে মানে কি কি যেন ভিড় বলতে থাকে ট্রেনে কি রূপক বলো তোমার এটা মনে আছে আচ্ছা ভূপেন রায় আমার সাথে সংযুক্ত হয়েছেন স্যার নমস্কার স্যার নিশ্চয়ই ভালো আছেন ওকে সেকে সেকে তো কি ছিল ভূমি বাই অতিভুজ ছিল কজ কজে উল্টা অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ ছিল কত অতিভুজে আমরা কত বের করেছি 2 ভূমিতে কত আছে √3 তাহলে সেক কোসেক এবং সেকের মানটা মানে ট্রেনের লোকের ভিড় ও আচ্ছা আচ্ছা মরিয়ম এটা মুখস্থ করে ফেলছে ট্রেনের লোকের ভিড় তারা লম্বা ভূত তারা লম্বা ভূত হ্যাঁ ওকে আমাদের আসলে মজাই লাগে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা কোসেক এবং সেকের মান পেয়ে গেলাম তারা লম্বা যাই অনেকেই অনেক রকম বলছো ধন্যবাদ যেভাবে মনে রাখা যায় আর এরপরে আমরা মূল অংশে চলে যাব প্রদত্ত রাশিতে কি আছে cosec স্কয়ার্ড a মাইনাস sec স্কয়ার্ড a আর এখানে আছে cosec স্কয়ার্ড a প্লাস sec স্কয়ার্ড a এবার আমরা চলে যাব cosec আর sec cosec এর মান আমরা কত পেয়েছি 2 2 স্কয়ার্ড sec এর মান 2 বাই রুট থ্রি এটা স্কোয়ার্ড টু স্কোয়ার্ড প্লাস টু বাই রুট থ্রি স্কোয়ার্ড ফোর আর এখানে আছে ফোর বাই থ্রি হবে একটু ভালো করে খেয়াল করো ভালো করে খেয়াল করবে আমার এটা ঠিক আছে কিনা মুগ্ধ বলছে ইটস ওকে রিপ্লাই করে বলছে যে ইটস ওকে ওকে ঠিক আছে তোমরা ট্রেনের লোকের ভুল ভিড় রূপকে বলছো ট্রেনের লোকের ভিড় ওকে তোমার এটা আমারও পছন্দ হয়েছে কিন্তু ভুলে গেছিলাম সরি এরপরে দেখো আমরা এটা কি করতে পারি 12 বা এখানে থাকলো 4 আর এখানে থাকলো 12 4 তাহলে 8 8 বাই 3 এবার গুণ দিয়ে একবারে উল্টে দিলাম 3 উপরে দিলাম এবার হচ্ছে 16 এটা এটা কেটে গেল 8 আছে 8 8 2 মানে 16 তাহলে 1 বাই 2 নিশ্চয়ই এই অংশটা তোমরা বুঝতে পেরেছো দেখো একটু ভালো করে দেখো এই অংশটা আমি এইভাবে সমাধান করে ফেললাম প্রথমে কি করলাম এখানে tan এর থেকে এর tan এর অনুপাতে গেলাম যে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি অতিভুজটা বাকি আছে অতিভুজের মানটা আমরা বের করে নিলাম এখন আমরা cosec আর sec এর মানটা আমরা বের করতে পার যখন পারব তখন এই মানটা এখানে বসিয়ে দিলে আমার মনে হয় এখানে যোগ বিয়োগ গুণ ভাগে এটা তোমাদের সমস্যা হওয়ার কথা নয় এটা আমি জানি তারপরে এই দেখো উত্তরটা ঠিক আছে নিশ্চয় নিম্ন মান 1 বাই 2 ওকে রূপক একেবারে সঠিক উত্তর রূপম সরি মরিয়ম মরিয়ম উত্তরটাও সঠিক দিয়েছ রূপক উত্তর সঠিক দিয়েছ ওকে ধন্যবাদ সাকর দাস মুগ্ধ এখনো তোমাকে দেখতে পাচ্ছি না নিশ্চয়ই লাইনে আছো ওকে তাহলে আমরা পরের যে অঙ্কটা আছে আমরা এই অঙ্কটা আগামী ক্লাসে দেখব আজকে আর আমরা সময় দীর্ঘায়িত করব না প্রিয় শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত থাকবে হ্যাঁ 1/2 হবে মুগ্ধ উত্তর সঠিক হয়েছে ওকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমরা তিনজন আজকে ক্লাসটাকে প্রাণবন্ত করে তুলেছো আমার খুব ভালো লেগেছে তোমরা যদি এভাবে ক্লাসে থাকো আর একটা ক্লাস আছে 6টার সময় লাইভে আর একটা ক্লাস আছে আশা করি তোমরা সেখানে থাকবে
তো আজকে আমরা এ পর্যন্ত থাকবে। বাড়ির কাজ তোমরা একটু লিখে নাও, বাড়ির কাজটা তোমরা একটু আমি বলছি, নম্বরটা লিখে নাও, 19 থাকবে, এই সাথে 21 নম্বর প্রশ্ন, এটা বাকি থেকে গেল। দুঃখিত আজকে সময় সাপেক্ষে পারলাম না, চেষ্টা করেছিলাম পারবো। আচ্ছা এখানে বলছে 19, 21, 23, 24, বাড়ির কাজে থাকবে 19, 21, 23, 24, এটা থাকবে বাড়ির কাজ। বাড়ির কাজ তোমাদের এটা থাকবে। থ্যাংক ইউ স্যার, গুড বাই, ওকে বাই বাই, আজকে এ পর্যন্ত। সবাই সুখে সুখে থাকো, ভালো থাকো, পরিবারের সাথে ভালোভাবে সময় কাটাও। শেষ মুহূর্তে আমার ক্লাসে একজন আমার খুব প্রিয় একজন মানুষ উপস্থিত হয়েছে, ধন্যবাদ। ওকে আমি আজকে ক্লাসটা আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, আর তোমরা যারা ক্লাসে ছিলে তোমাদের জন্য আজকে ক্লাসটা অনেক অনেক মজা হয়েছে, অনেক ভালো লেগেছে, নিশ্চয়ই কিছু শিখতে পেরেছো। আমি এটুকুই খুশি যে তোমরা এভাবে ক্লাসে থাকলে এই সময়টাই কিছুটা হলেও শিখতে পারবে। আমাদেরও খুব ভালো লাগে যে তোমরা ক্লাসে থাকো এভাবে। ওকে ওকে ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এই পর্যন্তই, ওকে টাটা, সবাই ভালো থাকবে, ওকে।